হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। এখানে হচ্ছে আমি রুটি ছেঁকে নিচ্ছি। রুটি আমি প্রতিদিনই আগের দিন করে রাখি, আর এই রুটিটা আমার খালা হচ্ছে উনি করে দিয়ে যায়। তো এজন্য আমাদের দেখা যায় সপ্তাহে প্রায় 5 থেকে 6 দিন রুটি খাওয়া হয় বেশি, আর হয়তো 1 দিন 2 দিন খিচুড়ি বা অন্য যদি কিছু করা হয় তো সেটা করে নিই। তো আজকে আমি রুটি ছেঁকে নিচ্ছি, আর হচ্ছে গতকালকের মাংসও আছে, ওটা দিয়ে আমরা খেয়ে নিব এখন। আর আজকে আমি নতুন ইউটিউবার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা নতুন, আসলে আমাদের ভিউয়ার্স তো সেরকম কেউ নেই, আমাদের ভিউয়ার্স হচ্ছে আমাদের নতুন আপুরা ভাইয়ারা। তো আপনারা আর আমরা যদি সবাই সবার ভিডিও না দেখি তাহলে কে দেখবে বলুন? তো আমি কিন্তু যতগুলো নোটিফিকেশন পাই আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার। কাইন্ডলি আপনারাও আমার ভিডিওটি প্লিজ দেখবেন। আর একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয় সেটা যারা এডিট করে, যারা ভিডিও তৈরি করে, যারা নতুন আসছে বা পুরাতন ছিল ইউটিউবার তারাই জানে যে একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট হয়। তো এরপর যদি ভিউয়ার্স না পাওয়া যায় তাহলে আসলে সত্যি সেটা খুবই কষ্টের হয়ে যায়, অনেক সময় আশা ছেড়ে দিতে হয় যে না করবো না, এরকম একটা অবস্থা। তো আজকে আমি নাস্তা খাওয়ার পরে হচ্ছে এখানে খাসির মাংস বের করে নিয়েছি, আর খাসির মাংস বের করে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যে চর্বিগুলো আমি বেছে তুলে রাখছি, কারণ চর্বি আমি মাংসের মধ্যে দেব না, আমি গরুর মাংস, খাসির মাংস যে কোনো মাংসেরই চর্বিগুলো আমি আলাদা করে ফেলে দেই, চর্বিটা নেই না। তো মাংসটা আমি আজকে এখানে বসিয়ে দেব। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর আমার এখানে মাংস আছে হচ্ছে 1.5 কেজি। তো আমি এখানে খাসির মাংস যেহেতু রসুনটা একটু বেশি দিয়ে দিচ্ছি, আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1.5 চা চামচ পরিমাণ। আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই গরম মশলার গুঁড়াটা ছিল। আর এখানে লাল মরিচ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম। এবার আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 1 করে। এখানে জয়ত্রী আছে, তেজপাতা দিয়ে দিলাম আমি, তেজপাতা দিয়ে দিলাম, তারপর একটা স্টার মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ, 3-4টা এলাচ। এবার আমি এখানে আমার রেগুলার কাপের 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে তেলটা আমি একটু কম পরিমাণে দিয়েছি, কারণ আমি কষাবার পর যদি দেখি আমার তেল বেশি বের হয়েছে তাহলে আর দিব না, আর কষাবার পরে যদি আমি দেখি যে না আর একটু তেল প্রয়োজন তখন আমি একটু তেল দিয়ে দিব। আর তখন আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এবার আমি এটা ম্যারিনেট করে রাখবো 1/2 ঘন্টা। যেহেতু আমি লেবুর রস দিয়েছি আর এটা ম্যারিনেট করেও রাখছি আমি 1/2 ঘন্টা, সেহেতু আমার সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, যেন কম সময় সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এটা ম্যারিনেট করে 1/2 ঘন্টার মতো রেখে দিলাম। তো 1/2 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি আবার এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব মাংস মশলাগুলো একসাথে মিশিয়ে এরপর আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। যে আমার কষানো হয়ে যাচ্ছে, তো আমি ঢাকনা উঠে আমার মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি। তো বেশ খানিকটা তেল বের হয়েছে, এর জন্য আমি এক্সট্রা আর কোনো তেল দিলাম না। এবার আমি আলুটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম।
তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এবার পানি দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো আমি যতটা ঝোল রাখবো, আর আজকে খাসি মাংস আমি ঝোল রান্না করব, যেহেতু আলু দিয়েছি, নতুন আলু দিয়েছি, আলু দিয়ে ঝোল রান্না করে নিয়েছি। তো আমার মাংস রান্না শেষ হয়ে গিয়েছে, আর বেশিরভাগ সময় দেখা যায় খাসির মাংসটা ভুনা করা হয় বেশি, কিন্তু আমরা ইদানিং রুটি খাচ্ছি প্রতিদিন সকালে, বেশি প্রতিদিনই রুটি খাওয়া হচ্ছে, এই জন্য আমি ঝোল ঝোলই রান্না করলাম যে সকালবেলা অন্তত রুটিটাও এটা দিয়ে খাওয়া হয়ে যায়। কারণ সকালবেলা একটা টেনশন থাকে যে রুটির সাথে আলু ভাজি করব বা যে কোনো একটা ভাজি বা কিছু একটা করতে হয়, তো মাংসের ঝোলটা থাকলে বা মাংসটা একটু বেশি করে যেহেতু করা হয় সেহেতু আর ওই টেনশনটা থাকে না। তো সবার আজকের ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।